আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় থেকে কৃষি যন্ত্রপাতির ধারণা এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কৃষি যন্ত্রপাতি বলতে আমরা কী বুঝি, বা তোমার কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে চলে যাব যে কৃষি যন্ত্রপাতিটা কী। কৃষিকাজ একটি হচ্ছে কারিগরি কাজ। কৃষির অধিকাংশ কাজই কিন্তু তোমার যন্ত্রের সাহায্যে করতে হয়। তুমি যন্ত্র সাহায্য ছাড়া কিন্তু একটা কৃষিকাজ সম্পন্ন করতে পারবে না, অর্থাৎ সম্পন্ন করা কিন্তু সম্ভব নয়। সেটা কেমন? মনে করো তুমি একটা জমিতে কী করবা, ফসল উৎপাদন করবা। এখন তুমি জমিতে বীজ রোপণ করলে, সার প্রয়োগ করলে, তারপরে পরিচর্যা করলে, অর্থাৎ যা যা করণীয় সেগুলো তুমি সবই করলে। এর করা এটাতে কিন্তু তোমার ভালো ফসল উৎপাদন করা সম্ভব না, যদি তুমি সঠিক যন্ত্রপাতির ব্যবহারটা না করো। তাহলে দেখো, একটা জমির চাষ করতে গেলে বা একটা ফসল উৎপাদন করতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে, যন্ত্রের সাহায্যে কিন্তু সেই ফসলটা উৎপাদন করা সম্ভব। তাহলে দেখো যে কৃষির অধিকাংশ কাজই কিন্তু যন্ত্রের সাহায্যে করতে হয়। এই কৃষিকাজ তোমার একক কোনো কাজ নয়, অনেকগুলো কাজের সমাহার। তো একটা কাজের সাথে আরেকটা কাজের তোমার ধারাবাহিকতা আছে। সেটা দেখো কেমন, জমির চাষ হচ্ছে কৃষিকাজের শুরু, তারপর তোমার ফসল কাটা, মাড়াই করা বা গোলাজাত করা বা তোমার বাজারজাত করা, এটা হচ্ছে কৃষিকাজের একেবারে শেষ। তাহলে দেখো, জমি চাষ থেকে শুরু করে ফসল গোলাজাত পর্যন্ত এগুলো কিন্তু তোমার যন্ত্র নির্ভর। অর্থাৎ কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা বলতে পারি কৃষি যন্ত্রপাতি। দেখো, কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাই হচ্ছে কৃষি যন্ত্রপাতি, তাই না? তো দেখো, এই যে কৃষি যন্ত্রপাতি তোমার বাংলাদেশের একদিকে যেমন তোমার জনসংখ্যা বাড়ছে, অপর দিকে কী হচ্ছে, অপর দিকে কিন্তু জমির পরিমাণটা কমে যাচ্ছে। কারণ বসত বাড়ি তৈরি করা বা কলকারখানা তৈরি করা, ফলে কী হচ্ছে, তোমার জমির পরিমাণটা কমে যাচ্ছে। মানে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো এই অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদন কিন্তু এখন একটা তোমার বড় সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ বলতে পারো যে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তো এই চ্যালেঞ্জ জয়ের জন্য তোমাকে অবশ্যই সঠিক যন্ত্রপাতির ব্যবহার করতে হবে। সঠিক যন্ত্রপাতির ব্যবহার করা প্রয়োজন। শুধু তোমার ভালো বীজ বা ভালো সার, কীটনাশক, তারপরে তোমার ইত্যাদি যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ভালো ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়। এর জন্য তোমাকে কী করতে হবে, যন্ত্রপাতির সহায়তা নিতে হবে। পাশাপাশি দেখো যে জমিতে ফসল জন্মাতে যন্ত্রপাতির ব্যবহার শুধু কিন্তু যে আমরা এখন করছি তা কিন্তু নয়, এটা কিন্তু প্রাচীন যুগেও এর ব্যবহার করা হয়েছে। তখন হয়তো বা তোমার কাঠের, পাহাড়ের বা তোমার পাথরের চোখা যন্ত্রের সাহায্যে মাটিটা খুঁড়ে কী করা হতো, যে আগাছা থাকে ওই আগাছাটা পরিষ্কার করে ওখানে বীজটা রোপণ করা হতো। তো এরপর ক্রমে মানুষ কী করলো, ফসল উৎপাদনের জন্য তোমার বিভিন্ন ধরনের গরু, মহিষ, তারপরে ঘোড়া ইত্যাদি ব্যবহার করা শুরু করে দিল, এবং সাথে সাথে কী করতে শুরু করলো, যন্ত্রপাতির ব্যবহারটাও কিন্তু শুরু করে দিল। তো কৃষির কাজ ভেদে এবং ফসল ভেদে এই যন্ত্রপাতির তোমার কৃষিকাজ ভেদে এবং ফসল ভেদে যন্ত্রপাতির ব্যবহারটাও কিন্তু তোমার এক এক রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন। তো ফসল উৎপাদনে কৃষিকাজগুলো যেমন জমি চাষ করা, বীজ বপন করা, চারা রোপণ করা, তারপরে তোমার রোগ দমন, পোকা দমন, তারপরে তোমার আগাছা দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই করা, ঝাড়াই করা, গোলাজাত করা বা বাজারজাত করা, প্রত্যেকটি কাজের সাথে কিন্তু তোমার যন্ত্রের একটা রিলেটেড, অর্থাৎ প্রত্যেকটা কাজের সাথে কিন্তু আমরা কী ব্যবহার করছি, অবশ্যই কিন্তু আমরা যন্ত্র ব্যবহার করছি। তো যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, আমরা বলতে পারি যে জমি চাষ, বীজ বপন করা, তারপরে পানি সেচ দেওয়া, তাই না, কীটনাশক প্রয়োগ করা, এই যে যন্ত্রের দ্বারা আমরা করছি এটাকে বলা হয় তোমার কৃষি যন্ত্রপাতি। তো এই কৃষি যন্ত্রপাতির পাতিগুলো তোমার ব্যবহার আছে। দেখো, একটা হচ্ছে তোমার কৃষি যন্ত্রপাতির ব্যবহার হিসেবে দেখো, একটা হচ্ছে যে হস্তচালিত যন্ত্রপাতির ব্যবহার, আর একটা হচ্ছে শক্তিচালিত যন্ত্রের ব্যবহার।
তো আমরা চলে যাব যে হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে। তো দেখো, হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহারের ভেতরে কয়েকটি আছে। দেখো, তোমার বাইল লাঙ্গল, তারপর দেখো মোট বোর্ড লাঙ্গল, ন্যাপস্যাক স্প্রেয়ার, প্যাডেল থ্রেসার, বাড়ি পাম্প ইত্যাদি, তাই না? তো এগুলো হচ্ছে তোমার হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। এখন দেখো, এই যে বাড়ি লাঙ্গলটা, তাই না, এই বাড়ি লাঙ্গলের সাহায্যে আমরা কী করতে পারি? এই বাড়ি লাঙ্গলটা হচ্ছে তোমার পুরো জমি প্রস্তুত করার জন্য দেশি লাঙ্গলের চেয়ে অর্ধেক সময়ে প্রয়োজন হয়। অর্থাৎ মনে করো, একটা দেশি লাঙ্গল একটা জমি চাষ করতে যতটুকু সময় প্রয়োজন হয়, এই বাড়ি লাঙ্গলের সহায়তায় আমরা কী করতে পারি, ওই সময়ের অর্ধেক সময়ে আমাদের প্রয়োজন হয় এই বাড়ি লাঙ্গল। তো এই বাড়ি লাঙ্গলের সাহায্যে আমরা কী করতে পারি, বাড়ি লাঙ্গল মাটিকে উল্টে দেয়। এই বাড়ি লাঙ্গলের প্রশস্ততা গভীরতা অনেক বেশি, অর্থাৎ দেশি লাঙ্গলের তুলনায় বাড়ি লাঙ্গলের প্রশস্ততা এবং গভীরতাটা অনেক বেশি। আবার এই বাড়ি লাঙ্গল দিয়ে কী করা হয়, শুকনো বলো মাটি বা ভেজা মাটি বলো, উভয় প্রকার মাটি এই বাড়ি লাঙ্গলের সাহায্যে আমরা কী করতে পারি, চাষ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা বাড়ি লাঙ্গলের সাহায্যে কী কী করতে পারি সে সম্পর্কে কিন্তু জেনে নিলাম। এরপরে আসবো আমরা মোট বোর্ড লাঙ্গল, তাই না? আসলে মোট বোর্ড লাঙ্গলটা হচ্ছে দেশি লাঙ্গলের চেয়ে অধিকতর কার্যকারী। এই লাঙ্গলের সুবিধাটা কি, এই লাঙ্গল কিন্তু আসলে তোমরা দেখেছো মোট বোর্ড লাঙ্গল, এই লাঙ্গলের সব অংশটুকুই কিন্তু তোমার লোহার তৈরি। আর এর সাহায্যে কি করা যায়, এর সাহায্যে জমির মাটিকে খণ্ড খণ্ড অর্থাৎ টুকরা টুকরা করা যায়। তো এরপরে আছে দেখো তোমার ন্যাপস্যাক স্প্রেয়ার। আসলে এটা কি, কিসের যন্ত্র? এটা হচ্ছে তোমার ঔষধ ছিটানো যন্ত্র, অর্থাৎ স্প্রে বলতে কিন্তু আমরা বুঝি যে ছিটানো, তাই না? তো এই ন্যাপস্যাক স্প্রেয়ার এটা হচ্ছে ফসলের রোগ পোকা দমনের কাজে ব্যবহার করা হয়। এতে কি করা হয়, এই স্প্রের ভিতরে পানি মিশিয়ে পানির সাথে তোমার ঔষধটা ভালো করে মিশ্রণ করে তারপরে আমরা ট্রিগারের সাহায্যে কি করি, এই ঔষধটা জমিতে ছিটিয়ে দিই। তো এই যে স্প্রেয়ার, ন্যাপস্যাক স্প্রেয়ার, এর কয়েকটা প্রধান অংশ আছে তোমার নজর, ট্রিগার, তারপরে পাম্প করার বাল্ব বা ঔষধ ছিটানোর নল। তাহলে দেখো আমরা এই যে ন্যাপস্যাক স্প্রেয়ার, এই ন্যাপস্যাক স্প্রেয়ার সাহায্যে আমরা কী করি, আমরা পোকা দমন, ফসলের রোগ বা পোকা দমনের কাজে কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে এরপরে আসো, এরপরে আছে তোমার প্যাডেল থ্রেসার। প্যাডেল থ্রেসার হচ্ছে একটা উন্নত হস্তচালিত যন্ত্রপাতির ব্যবহার। এই যে প্যাডেল থ্রেসার, এর সাহায্যে আমরা কী করতে পারি, ধান বা গম মাড়াই করার জন্য আমরা এই প্যাডেল থ্রেসারটা ব্যবহার করতে পারি। তো দেখো, এই প্যাডেলের সাহায্যে ড্রামটি ঘূর্ণন, একটা ঘূর্ণন আছে, সেই ঘূর্ণনের সাহায্যে কী করতে হয়, তোমার যে ধান বা গমের যে শীষ, ওই শীষটা ঘূর্ণনের ফলে কী হয়, ওই শীষটা মাড়াই হয়ে যায়। ফলে আমরা খুব সহজে এই প্যাডেল থ্রেসার যন্ত্রের সাহায্যে ধান বা গম কী করতে পারি, মাড়াই করতে পারি। আর এটা হচ্ছে তোমার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি। এরপরে দেখো আছে বাড়ি পাম্প। বাড়ি পাম্প, এটা কিন্তু আমরা সকলে কম বেশি জানি যে বাড়ি পাম্পটা কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বাড়ি পাম্পটা হচ্ছে একটি আধুনিক সেচ প্রযুক্তি। তো এর সুবিধাটা কি, এতে এই বাড়ি পাম্পের সাহায্যে আমরা কী করতে পারি, অনেক বেশি পানি উঠাতে পারি। এটা দিয়ে তোমার মাটির নিচে বা তোমার উপর থেকে পানিটা কী করা যায়, উঠানো যায়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কী কী জানলাম, প্রথমে আমরা জেনে নিলাম যে কৃষি যন্ত্রপাতি বলতে আমরা কী বুঝি বা কৃষি যন্ত্রপাতির ধারণা সম্পর্কে কিন্তু জেনে নিলাম। এরপরে আমরা জানলাম যে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, সেখানে আমরা দেখলাম যে কৃষি যন্ত্রপাতিকে দুই ভাগে আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে তোমার হস্তচালিত এবং আরেকটা হচ্ছে শক্তিচালিত। তো হস্তচালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহারের ভেতরে কিন্তু আমরা কয়েকটি ব্যবহার দেখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর আজকের যে ক্লাসটা দেখালাম, এই ক্লাসটা তোমাদের ভালো করে অনুশীলন করো। তা আজকে এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।